Namo Narmade, Namo Narmade, Namo Narmade, Ma Namo Narmade, Namo Narmade, Ma Namo Narmade, Namo Narmade, Ma Namo Narmade. Namo Narmade Ma Namo Narmade Namo Narmade Ma Namo Narmade Ma Narmoda Tomar Jai Jai Kar Hok Jai Jai Kar Hok Jai Jai Kar Hok বন্ধুরা তোমাদের সবাইকে লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর মূল পাঠে পৌঁছানোর আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির লেখা তপভূমি নর্মদা বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করেছি এবং পার্ট 1 টু পার্ট 51 এই অবধি আপলোড করা আছে। আজকের এই পার্টটা হচ্ছে তপভূমি নর্মদা পার্ট 52। চ্যানেল প্লেলিস্ট করা আছে, মা নর্মদা এই নাম দিয়ে যে প্লেলিস্টটা আছে তার মধ্যে তোমরা তপভূমি নর্মদার সব পার্টগুলো পেয়ে যাবে। পার্ট 51-এ তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির সঙ্গে সোমানন্দজির আবার দেখা হলো। তারা দুজনে একটা পুরনো মন্দিরে আশ্রয় নিলেন, রাত্রিটা তাদের সেখানেই কাটলো। সোমানন্দজি যজ্ঞ করছিলেন, বৃষ্টিও হচ্ছিল বাইরে, তবুও সেই বৃষ্টিতেও সে যজ্ঞের আগুন নেভেনি। সোমানন্দজির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজি। এই অবধি পাঠ হয়েছিল তপভূমি নর্মদা পার্ট 51-এ। আজকের ভিডিওটা তপভূমি নর্মদা পার্ট 52 আজকে তারপর থেকে পাঠ করছি। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়ে গেছে। এই নিবিড় অরণ্যে ঘরের ভিতর বসে বেলা অনুমান করা কারো সম্ভব নয়, তবে সূর্যোদয় যে হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি। গাছপালায় অন্ধকারের আর লেশ মাত্র নেই, চারিদিকে সূর্যের আভাস ফুটে উঠেছে। ঘরের মধ্যে পাগলা সাধুকে দেখতে পেলাম না, যেদিকেই তাকাই সেদিকেই বড় বড় বনস্পতির মেলা, পরস্পর জড়াজড়ি করে দিনের বেলাতেই নিরন্ত্র অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করেছে। কতগুলো বুনো মহিষ গর্জাতে গর্জাতে মন্দিরের পাশ দিয়ে শিং বাঁকিয়ে দৌড়ে গেল। একটু পরেই আবার পাগলা সাধুর কণ্ঠস্বর শুনতে পেলাম। বন বাদার ভেদ করে তিনি বলতে বলতে আসছেন, যেও আছে থেকেও নাই, তেমনি তুমি আর আমি রে ভাই, আমরা মরে বাঁচি বেঁচে মরি, গোসাইয়ের এ কি বিষম চাতুরি, গোসাইয়ের এ কি বিষম চাতুরি। আমি তাড়াতাড়ি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কেননা সাধু যে পথে আসছেন এই মাত্র সেই পথ দিয়ে কালান্তক জমের মতো একপাল বুড়ো মহিষ গর্জাতে গর্জাতে গিয়েছে। উঁকি মেরে দেখি সাধু একটা ভয়ঙ্কর মহিষের শিং ধরে বলছেন, মরতে এ পথে যাচ্ছিস কেন? ওরে আমার কালো বদন কালো নয়ন মদনা, তুই যার বাহন সেই আতখালি জম বেটা তোকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে বাঘের পেটে ঢুকাবে বলে। মহিষটার গালে একটা থাপ্পড় মেরে বললেন, ভাগ বেটা ভাগ, উল্টো পথে দৌড়ে যা। মহিষটা কি বুঝলো জানি না, সত্যি সত্যি উল্টো পথে অর্থাৎ মন্দিরের পাশ দিয়ে ঘেঁষে পাহাড়ের উপরের দিকে দৌড়ালো। পাগলা সাধু মন্দির দ্বারে তখন সবে মাত্র এসে পৌঁছেছেন। এমন সময় জঙ্গলের মধ্যে একটু দূরেই বাঘের গর্জন শোনা গেল। গর্জন শুনেই সেই সাধু সেইখানে হেসে লুটোপুটি খেতে লাগলেন, হাসতে হাসতে বলতে লাগলেন, জম বেটা তুই দুমুখো তলি, আজ রইল তোর আঁতখালি, বড় সাধ করেছিলি মনে, ওরে আজ তোর সেগুড়ে বালি, হাসি আর থামছে না। দু এক মিনিট পরেই ঘরে ঢুকলেন, আমার চিবুকটা ধরে বলতে লাগলেন, ওরে আমার সোনার চাঁদ, মুখখানা ভয়ে শুকিয়ে গেছে যে, চল চল তোকে মায়ের কাছে নিয়ে যাই, জগতে একটা মাই আছে, সে আমার মা জানো কি, নে গাঠরি ওঠা। গাঠরির ওপর আমার নামাবলিটা ছিল, সেটা তাড়াতাড়ি নিয়ে নিজের কোমরে বেঁধে ফেললেন, এমনভাবে বাঁধলেন যে তার কতটা অংশ পিছনের দিকে লম্বা হয়ে ঝুলতে লাগলো। আমার লাঠিটাও নিজেই হাতে নিলেন, বলেন চল বেরিয়ে পড়ি, তুই আমার এই লেজটা ধরে থাক। গাঁটরি বগল দাবা করে বা হাতে কমণ্ডলু নিয়ে ডান হাতে তার কোমরে বাঁধা নামাবলির দোদুল্যমান অংশটা ধরে হাঁটতে লাগলাম। শাল সাজা
সেগুন, বট, অশ্বত্থ, শিমুল, কেঁদ ও তন্দু গাছের জঙ্গল মোটা মোটা লতার বন্ধনে এমনভাবে ঢেকে আছে যে পথ চলাই দায়। সাধু কথিত সেই লেজ ধরে আমি কোনো মতে সাবধানে পা ফেলে ফেলে হাঁটতে লাগলাম। সাধু তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলে চলেছেন, ও মারে বা, তুই চিন্তা করিস কেনে, তোর বুড়ো বাপের মতন আর কেউ নেই কো ত্রিভুবনে। বলদ বাহন বুড়ো, সেটা সাদা রং, তার মাথায় জটা, ভস্ম মাখা শরীর, মোটা মত্ত সদা গানে। ও মারে বা, তুই চিন্তা করিস কেনে। গান করতে করতে হঠাৎ বনের দুপাশে লাঠি মারতে লাগলেন আর বলতে লাগলেন, ভাগ বেটারা ভাগ, বামুনের মাংস তেতো হয় জানিস না, কামড় দিবি কি মরবি। দূর তার শব্দে দু চারটে হায়না নেকড়ে বন বাদার ভেদ করে দৌড়ে পালালো। আবার সাধু হো হো করে হেসে লুটোপুটি খেতে লাগলেন। হাসতে হাসতে তিনি বসে পড়ায় তার লেজে পাছে টান পড়ে, আমাকেও বসে পড়তে হলো। একটু পরে উঠে দাঁড়িয়ে হাঁটতে লাগলেন। আমাকে জিজ্ঞাসা করলেন, কোন জঙ্গলে এসেছিস বল দেখি। সীতামাইন জঙ্গলে। হ্যাঁ রে হ্যাঁ, না রে না, ঘরের মধ্যে ঘর, ঝাড়ির মধ্যে ঝাড়ি, রায়বাড়ির অন্দরমহল ভিতরের দিকে, সম্পূর্ণ পৃথক অংশ সেটা। তবুও তার নাম রায়বাড়ি তো বটে, তেমনই এই সীতাবন একটা পৃথক জঙ্গল হলেও এটা ওঙ্কারেশ্বর ঝাড়িরই অন্দরমহল, মায়ের মন্দিরকে পাহারা দিচ্ছে ভয়ঙ্কর হিংস্র সাপদরা। ওরা এখানে আছে বাজে লোক, যাদের গায়ে আষ্টানি গন্ধ, তাদেরকে ঢুকতেই দেয় না। তুই কোনো ভয় করিস না, আমরাও ছেলে, মায়ের ছেলে, ওরাও মায়ের ছেলে। হাঁটতে হাঁটতেই কথা হচ্ছে, ক্রমে পাহাড়ের উপর সংকীর্ণ পথরেখা উঠতে লাগলো। উঠছে তো উঠছে, লতাপাতায় পা জড়িয়ে যাচ্ছে, পাথরে হোঁচট লেগে পা দুটো ভেঙে পড়ছে। এদিকে বন ক্রমশ নিবিড় থেকে নিবিড়তর হতে লাগলো। জনমানবহীন নির্জন নিবিড় বনানী ক্রমোচ্চ পাহাড়ি পথের পাশে মুণ্ড মহারণ্য পেরিয়ে এসেছি আমি। ওঙ্কারেশ্বর ঝাড়ির অধিকাংশ পথও আমি পরিক্রমা করেছি, কিন্তু সীতামায়ের জঙ্গল অংশটা মনে হচ্ছে মুণ্ড মহারণ্যের মতোই ভয়ঙ্কর। একটা মানুষ কি নাই এই পথে? এখন বুঝতে পারছি কেন মহেশগিরির জমায়েত বা অন্যান্য পরিক্রমাকারীরা এই পথ এড়িয়ে প্রেমগড় থেকে যে রাস্তা বেরিয়েছে সেই পথ দিয়ে 24 অবতারে পৌঁছে বেলা বোধ হয় 12টা বাজতে যায়। কিন্তু বনের মধ্যে সূর্যকিরণ পড়েনি। এবার সাধু বাঁদিকে মোড় নিলেন। ক্রমে বন পাতলা হয়ে আসছে, পাহাড় বেয়ে কুলুকুলু শব্দে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। প্রাতঃকৃত সারবি তো এইখানে সেরে নে, বলছেন সোমানন্দজি। শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, বেলা 12টায় প্রাতঃকৃত, আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি বটে। তো তারপর তো যাই হোক, শৈলেন্দ্র নারায়ণজি শৌচক্রিয়া দিয়ে প্রাতঃকৃত সেরে নিলেন। এবং তারপর আরো একটা কথা, তাকে যখন প্রাতঃকৃত সারতে বললেন তখন সোমানন্দজি বললেন যে, আমি এখানে ভালুকের দঙ্গল আছে, আমি ওদেরকে বলে দিয়েছি বামনের মাংস তেতো কেউ ছোবে না। তো তারপর তার প্রাতকৃত সারার পর যখন শৈলেন্দ্র নারায়ণজি যখন সোমানন্দজির কাছে এসে দাঁড়ালেন, তখন দেখছেন যে সোমানন্দজি চোখ বন্ধ করে দুলেই যাচ্ছেন। 4-5 মিনিট পরে উঠে দাঁড়ালেন। আমরা মায়ের খাস মহলে পৌঁছে গেছি, সীতামায়ের মন্দিরও কাছে, নর্মদাও কাছে, আগে চল স্নান করব। আবার তার কোমরে বাঁধা নামাবলীর প্রান্তটা ধরে তাকে অনুসরণ করতে লাগলাম। মিনিট 10 হাঁটার পরেই নর্মদার দর্শন পেলাম। নর্মদার বিস্তার এখানে অনেক বেশি, কাকচক্ষু জলধারা বয়ে চলেছে। মনে স্বস্তি পেলাম, আমি স্নানের জন্য প্রস্তুত হচ্ছি। আর সোমানন্দজি তার ধরা চূড়া সব ফেলে একেবারে সম্পূর্ণ উলঙ্গ হয়ে জলে নামলেন। একটা ডুব দিয়েই দিগম্বর বেশে জলের ধারে বসে পড়ি দোল খেতে খেতে নর্মদার দিকে তাকিয়ে বলতে লাগলেন, ও মারে বা, তুই চিন্তা করিস কেনে, তোর বুড়ো বাপের মতন কেউ নেই কো ত্রিভুবনে। হংসে চেপে চারি বদন, হাতির পিঠে 1000 নয়ন, মহিষেতে বিকট বদন, কেই বা সেতা জানে, কেহ নরে কেহ মৃগে, মশিকেতে কেহ ছাগে, পূজে বুড়োর পদযুগে বিহিত বিধানে বাপ সোহাগী, বাপের কথাই ভাবছিস মনে মনে। গানের শেষে উঠে দাঁড়িয়েই হাততালি দিয়ে নাচতে লাগলেন। আমি ইতিমধ্যে স্নান তর্পণাদি সেরে ফেলেছি, কৌপনাদি পরেছি, তিনি বলেন আমিও রাজপরিচ্ছদটা পরেনি। এই বলে তার সেই শতচ্ছিন্ন ময়লা জামা সোয়েটার গায়ে গলিয়ে নিলেন। আমাকে বললেন, তুই এখানে বসে কিছুক্ষণ রেবা মায়ের দিকে নির্নিমেষ নেত্রে তাকিয়ে ইষ্টমন্ত্র জপ করতে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। কোথায় যাচ্ছি বল দেখি? আমি কি করে জানবো? কি আনতে যাচ্ছি জানিস? তোর জন্য আনবো 1 ঘন্টা ছেলে, কার জানিস?
12 মাস বয়স, তার 13 মাসের কালে গণ্ডা গণ্ডা প্রসব করে অগণন ছেলে। কহেন কবি কালিদাস, শিয়ালির ছলা থাকুক মূর্খের কাজ, পণ্ডিতে বুঝেন কয়লা। কিরে, কিছু বুঝতে পারলি? উত্তরে আমি ঘাড় নাড়তেই তিনি বলে উঠলেন, আমার সোনার বাংলার গায়ের ছেলে তুই, ছড়ার অর্থ বলতে পারলি না? হাসতে হাসতে তিনি চলে গেলেন। আমি তার নির্দেশ মতো নর্মদার দিকে নির্নিমেষ নেত্রে তাকিয়ে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি! আরে মায়ের ভাণ্ডারে কিছু অভাব আছে নাকি? তার কণ্ঠস্বরে সচকিত হয়ে পেছন ফিরতেই দেখতে পেলাম দু ছড়া মোটা মোটা পাকা কলা দু হাতে দুলিয়ে তিনি দোল খেতে খেতে আসছেন। এতক্ষণে তার হেয়ালির অর্থ বুঝতে পারলাম। কলা গাছ 1 বছরের হলে 13 মাসের সময় তাতে ফুল ধরে, কাঁদি নামে কয়েক ডজন কলা হয়। সেই কলা গাছের কয়েক গণ্ডা ছেলে অর্থাৎ কয়েকটা কলা আনছেন খাবার জন্য। চল উঠে পড়, এবারে মায়ের কাছে যাব। তার পেছনে মিনিট পাঁচে খাটার পরেই জঙ্গলের মধ্যে একটা বড় মন্দির দেখতে পেলাম। পাগলা সাধু চিৎকার করে ডাক পাড়ছেন, মা মা গো, তুই চেয়ে দেখ, তোর লব কুশের মতো দুটো ছেলে তোর ওই রাঙা চরণ তলে এসে পৌঁছেছি, আজ তোর পায়ের কাছেই পড়ে থাকবো। ঘোর জঙ্গলের মধ্যে এই বিশাল মন্দির। মন্দিরের দরজায় ঠেলে দেখি শ্বেত পাথরের মর্মর মূর্তি, নিরাভরণা মা জানকী, দুটি চক্ষু থেকে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ছে। বলিহারি শিল্পীকে মনে হচ্ছে এই মাত্র যেন দুটি অশ্রুবিন্দু চোখ থেকে গড়িয়ে এসেছে, এক্ষুনি ঝরে পড়বে। কারুকলা যে এত সজীব হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। মন্দিরের যে কোনো কোণ হতে দেখা যাক না কেন, মনে হবে যেন সেই দিকেই মা জানকী অশ্রু সজল চোখে তাকিয়ে আছেন। একটি প্রদীপ চলছে, মায়ের গলায় বন ফুলের মালা, চরণ কমলেও অজস্র বনফুল, মন্দিরের অভ্যন্তর সুগন্ধে ভরে আছে। আমি কমণ্ডলুর জল পায়ে ঢেলে সাষ্টাঙ্গে প্রণাম করলাম। আমি সহসা এই জীবন্ত আশ্চর্য মূর্তি দর্শনে বিহ্বল হয়ে পড়েছিলাম। পিছন ফিরে দেখি পাগলা সাধু উপুড় হয়ে পড়ে আছেন আর ডুকরে ডুকরে কাঁদছেন। কতক্ষণ পরে কপালে করাঘাত করতে করতেই মূর্তির চরণ দুটিতে হাত রেখে অত্যন্ত করুণ কণ্ঠে বলছেন, দুঃখিনী মা আমার, তো এইভাবে কতকাল তুমি কাঁদবে আর কি? মায়ের চরণে হাত রেখে তিনি অনেক কথাই বলছেন। এখানে শ্রীরামচন্দ্রজির প্রসঙ্গও আসছে। তার মতন করে তিনি মায়ের কাছে বলছেন এবং মা জানকীর এই কষ্ট তার আর সহ্য হচ্ছে না। মায়ের চোখের জল দেখে সোমানন্দজির খুবই কষ্ট হচ্ছে এবং তিনি এখানেই থাকবেন, মানে রাত্রিটা তো এখানেই থাকবেন, মাকে মানে মা জানকীকে সেটাই বলছেন। এবং তারপর গর্ভগৃহ থেকে তিনি বেরিয়ে এসে শৈলেন্দ্র নারায়ণজিকে বলছেন, লিখছেন তিনি, আয় রে আয়, তোর কচি মুখখানা শুকিয়ে গেছে, খাবি আয়। এই বলে তিনি একটা কলা ছাড়িয়ে দিতে লাগলেন, আমি খেতে লাগলাম। গোটা ছয় কলা খাবার পর বললাম, আর আমি খেতে পারবো না। খুব পারবি, অন্তত আর একটা খা। 24 অবতারে তুই আমার ঘরে গেছিলি, আমি তোর জন্য এক ভার দুধ এনে রেখেছিলাম, তুই খাসনি, সেই থেকে আমার মনে দুঃখ ছিল, আজ তোকে খাইয়ে তৃপ্তি পেলাম। আপনি 2-4টি খান, আমি খাবো কি রে? জম বেটা খাচ্ছে খাচ্ছে, কে বলি খাচ্ছে, জগৎও খাচ্ছে, খাচ্ছে আর জম বেটার পেটে ঢুকছে। জম বেটার 2 আঁত খালি, তাই আবার জন্মাচ্ছে আর খাচ্ছে, তাই বলি কি আমিও খাবো? এই বলে হা হা করে হাসতে লাগলেন। প্রলয়দাসজির কথা মনে পড়ছে তোমাদের কারুর? সেই যে নারকোল ভেসে এসেছিল, আপনি একটা খান আমিও একটা খাই শৈলেন্দ্র নারায়ণজি বলছেন, তখন প্রলয়দাসজি বলেছেন যে তার এই শরীরে কোনো স্থূল খাদ্যের দরকার নেই। ইনিও বললেন একটু অন্যরকম ভাবে। যাই হোক, আবার ফিরে আসে তপভূমি নর্মদার পাঠে। সোমানন্দজি তো হাসতে লাগলেন এবং তারপর কি করলেন না লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, বাকি কলাগুলো নিয়ে এক একটা করে বনের দিকে ছুটতে লাগলেন। ঈদং পাশবে ঈদং পক্ষিণে, যাক এবার পেট ভরে গেল। এই নাট মন্দিরের এক কোণে বিছানা পেতে ফেল, আমিও এক পাশে থাকছি। বেলা এখন প্রায় 5টা, এখনো সূর্যাস্ত হওয়ার কথা নয়, কিন্তু বনের মধ্যে আঁধার নেমে এসেছে। রাত্রি নামতেই এই নিবিড় অরণ্যের ভয়াবহ রূপ ফুটে উঠল। মেঘ গুড়গুড় করে ডেকে উঠল,
দিনের বেলাতে ছায়া ঘন গাছপালার ফাঁক দিয়ে অতি কষ্টে আকাশ দেখতে হয়েছে। এখন তো সব অন্ধকারে ঢাকা। হঠাৎ বজ্রপতনের শব্দ হলো, বিদ্যুৎ ঝলসে উঠল বনের মধ্যে, সঙ্গে সঙ্গে বর্ষণ শুরু হলো। গাছের পাতায় পাতায় ছন্দে ছন্দে এক বিচিত্র তাল উঠেছে, ঝম 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 ঝম। হঠাৎ সারা বন মুখর হয়ে উঠল এক বিচিত্র রহস্যময় শব্দে। এই শব্দের কারণ আমি অনুমান করতে পারলাম না। 20-25 মিনিট পরেই বৃষ্টি ধরে গেল। ঝিঝি পোকার ঐকতান শুরু হয়ে গেল। জোনাকি পোকা জ্বলছে গাছের ডালে ডালে, পাতায় পাতায়। টর্চ টিপে একবার দেখে নিলাম পাগলা সাধু কি করছেন। তিনি যথারীতি দোল খাচ্ছেন, সারা শরীর তার দুলছে। হঠাৎ আমাকে বললেন, হ্যাঁ রে, তোর কি ভয় পেয়েছে, আমাকে কিছু বলবি? আমার মনে একটা জিজ্ঞাসা জেগেছে। সারা ভারতবর্ষে অজস্র সীতারামের মন্দির আছে, লক্ষ লক্ষ ভক্ত সেখানে ভক্তি নিবেদন করে। সীতা ছাড়া রামচন্দ্রকে এবং রাম ছাড়া সীতাদেবীকে এককভাবে কল্পনাও করা যায় না। এখানে শিবভূমি নর্মদার তটে নির্জর অরণ্যে একক মা জানকীর বিষাদময়ী অশ্রুমুখে এই প্রতিমা স্থাপন। কোন সাধু বা শিল্পীর পরিকল্পনা সে সম্বন্ধে দয়া করে কিছু বলবেন? কেন, বাল্মীকি কোথাও কি মা বৈদেহীর একাকী থাকার ছবি আঁকেননি? রামচন্দ্রের সঙ্গে বনবাসকালে মারিচ যখন স্বর্ণবীকে রূপ ধারণ করে রামচন্দ্রকে পশ্চাদ্ধাবন করতে বাধ্য করে, তারপর সীতার ভৎসনায় লক্ষণ কুটির ছেড়ে রামের অনুসন্ধানে চলে যান, তখন কেবলই মা জানকীকে কুটিরে একা থাকতে দেখেছি। কিন্তু সে তো দণ্ডকারণ্য নেই, গোদাবরী নদীর তটে, নর্মদা তটে তো নয়। আর একবার দেখি, রাবণ কর্তৃক অপহৃতা হয়ে সীতা যখন অশোক বনে বন্দিনী জীবন যাপন করছিলেন, তখনও রামচন্দ্রহীন অবস্থায় ছিলেন তিনি, কিন্তু সেও সমুদ্র তীরবর্তী লঙ্কায়। তো এইভাবে তাদের মধ্যে নানান কথাবার্তা হচ্ছে বন্ধুরা। তো তারপর সোমানন্দজি আবার কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে, মা বৈদেহী গো, তোর দুঃখে আর অপমানে আমার বুকটা ফেটে যায় মা। এরপর শ্রী রামচন্দ্র সম্বন্ধে, সীতাদেবীর সম্বন্ধে নানান কথা বলছেন সোমানন্দজি, এবং তাদের মধ্যে কথা শেষ হতে না হতেই একটা বিরাট বিকট গর্জন ভেসে উঠল এবং সারা বনভূমি কম্পিত হয়ে গেল। শো শো করে বাতাস বইতে লাগলো। এটা ঝড়ের গর্জন না মেঘের গর্জন না দূরে কোনো বজ্রপাতের শব্দ অনুমান করার চেষ্টা করছি, এমন সময় সাধু, মা রক্ষা করো, মা রক্ষা করো, ওই যে মহাবীর আমার দিকে তেড়ে আসছে, বলতে বলতে গর্ভগৃহে ঢুকতে গিয়েই তরাম করে পড়ে গেলেন। তার অর্ধেকটা দেহ গর্ভগৃহের ভেতরে, অর্ধেকটা দেহ বাইরে, চৌকাঠের ওপর পেট চেপে পড়ে রইলেন। আমি হকচকিয়ে গেছি, ভয়ে চাদর মুড়ি দিয়ে দরজার কোণে চুপ করে বসে রইলাম, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। একটু উঠে গিয়ে যে সাধুর কাছে তার অবস্থাটা দেখতে যাব তারও উপায় নেই, হাত পা অসাড় হয়ে গেছে, আর কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। এই নিস্তব্ধ গহন অরণ্যের গভীর রাত্রি, এই শ্বাস রোধকারী লোমহর্ষক পরিবেশ, ঘন জমাট থমথমে নৈঃশব্দের মধ্যে প্রাণপণে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। ওইভাবে দেওয়ালে ঠেস দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, যখন ঘুম ভাঙল তখন অনেক বেলা হয়ে গেছে। গুড়িসুড়ি মেরে শুয়ে থাকার ফলে হাত পায়ে খিল ধরে গেছে। কোনো মতে টেনে টুনে হাত পা সোজা করে নিলাম। সাধুর দিকে তাকিয়ে দেখি তিনি একই অবস্থায় পড়ে আছেন। দেহে কোনো সার আছে বলে মনে হলো না, গায়ে হাত দিতে গিয়ে ইলেকট্রিক শক খেয়েছিলাম। সাধুর দেহ শক্তিশালী চৌম্বক শক্তি বা বিদ্যুৎ শক্তির মতোই বিপজ্জনক। সীতামায়ের মূর্তির দিকে তাকিয়ে দেখলাম কেউ অজস্র ফুল দিয়ে মায়ের পুজো করে গেছেন। কে আবার পুজো করে গেলেন? পাগলা সাধু তো অচৈতন্য হয়ে পড়ে আছেন। যিনি পুজো করুন, তিনি কিভাবে পুজোটা করে গেলেন? সাধুর দেহ তো দরজা আগলে পড়ে আছে। যাকে, আমি নর্মদাতে স্নান করে আসি। এই ভেবে স্নান করতে চলে গেলাম। নর্মদা তটে গিয়ে সূর্যরশ্মির গতি প্রকৃতি দেখে অনুমান করলাম বেলা নিশ্চয়ই 8টা বেজে গেছে। স্নান তর্পণাদি সেরে এসে মন্দিরে দেখলাম, মন্দিরে এসে তিনি দেখছেন যে সাধুর সেই একই নিঃস্পন্দ অবস্থা। সীতামায়ের পুজো করা সম্ভব হলো না, কারণ পুজো করতে গেলে সাধুকে ডিঙিয়ে যেতে হবে।
দূর থেকেই মাকে প্রণাম করে বসে রইলাম। বসে থাকতে থাকতেই একদল ময়ূরকে কেকারব করতে করতে মন্দিরের চারিদিকে ঘুরে বেড়াতে দেখলাম। কোন কোনটা গাছের ডালে উঠছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ক্ষুধায় কাতর হয়ে পড়লাম। কমণ্ডলু জলটা পুজোর উদ্দেশ্যে এনেছিলাম, তাই তা খেলাম না। ধীরে ধীরে লাঠিটা হাতে নিয়ে আবার নর্মদার ধারে গেলাম। পেট পুড়ে জল খেলাম অঞ্জলি করে। আকাশের দিকে তাকিয়ে দেখি সূর্য মাথার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। বুঝলাম বেলা বোধহয় 12টা কিংবা 12:30 হবে। বায়ুকোণে মেঘ সেজেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। মন্দিরের দিকে ফিরে আসতে লাগলাম সভয়ে চারিদিকে তাকাতে তাকাতে। দূরে এক দল হরিণ চড়ে বেড়াচ্ছে। মন্দিরে ঢুকতে গিয়েই সাধুর সাড়া পেলাম। তিনি উঠে বসে সমানে দুলতে দুলতে বলে চলেছেন, দোল দোল দোল, দে দোল দে দোল, কোলে তোল কোলে তোল, বৈদেহি ব্রহ্মময়ী মা গো, অনেক আদর খেলুম মা, তোমার আদরের চাদর মুড়ি দিয়ে এক ঘুম ঘুমিয়ে নিলাম মা। সোমানন্দজি বলছেন তিনি এক ঘুম ঘুমিয়ে নিলেন। প্রলয়দাসজির সমাধি অবস্থার বর্ণনা কয়েকটা পার্ট আগেই তোমাদেরকে সেই অংশটা পাঠ করে শুনিয়েছিলাম। সেখানেও সমাধি থেকে উত্থিত হওয়ার পর প্রলয়দাসজি শৈলেন্দ্র নারায়ণজিকে কি বলেছিলেন, এক মিনিট কে লিয়ে হামারা নিদ আ গিয়ে থে। আমি বুঝলাম নিদ্রাই বটে, অর্থাৎ শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে আমি বুঝলাম নিদ্রাই বটে। সোমানন্দজিও সেই একই রকম অনেকখানি কথা বললেন, একটু আলাদা কথাটা, মূল ভাবটা একই। অনেক আদর খেলুম মা, তোমার আদরের চাদর মুড়ি দিয়ে এক ঘুম ঘুমিয়ে নিলাম মা। আমার দিকে তাকিয়ে বললেন, আমার হাতটা ধরে বসিয়ে দিয়ে দেখি। আমি তাকে আঁকড়ে ধরে সোজা করে বসিয়ে দিলাম। তিনি আমার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, যা ভিতরে গিয়ে মায়ের পুজো কর, মায়ের কাছে বসে থাক, আমি এখনই আসছি। তো এরপর কি হলো সেটা আর আজকের এই পাঠে তোমাদেরকে বলছি না। তপভূমি নর্মদা পার্ট 53-তে তোমাদের সঙ্গে তারপর কি হলো সেটা শেয়ার করব। আজকের পাঠকে বন্ধুরা এখানেই বিশ্রাম দেব। শিব সুন্দরের বন্দনা করে রোজকার মতন আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি। তোমরাও চলো আমার সাথে একটু শিব সুন্দরের বন্দনা করো। শিবহম শিবহম শিব স্বরূপহম, শিবহম শিবহম শিব স্বরূপহম, নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম, শিবহম শিবহম শিব স্বরূপহম, নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম, শিবহম শিবহম শিব স্বরূপহম।